প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথের কাব্যের রূপ রূপান্তর অথবা রবীন্দ্রনাথের কাব্যের ক্রমবিকাশ আলোচনা করো। প্রথমে চলো উপভূমিকা বা প্রারম্ভ দিয়ে শুরু করি। প্রকৃতিগত ভাবেই মানুষ স্বতন্ত্র জীবন বোধ নিয়ে আবির্ভূত হয় এই বিশ্ব চরাচরের আঙিনায়। মানুষের মাঝে জীবন বোধের ভিন্নতা আছে বিধায় প্রত্যেকে তার নিজস্ব জীবন বোধের দৃষ্টিকোণ থেকেই পৃথিবীকে নিরীক্ষণের মাধ্যমে পৃথিবীর অপার রূপ রাশিকে প্রস্ফুটিত করে তুলেছে। মানুষের জীবন বোধ কিন্তু স্থিত দি অবস্থায় থাকে না, জীবন বোধ সময়ের অভিঘাতে সদা পরিবর্তিত বা পরিবর্ধিত হয়। জীবনের বিকাশ বিচিত্র অভিজ্ঞতা থেকে জাত। প্রাথমিক পর্বের কাব্য হচ্ছে করিও কোমল। এই করিও কোমল কাব্যের বিষয় ছিল বিচিত্র, ভাব ছিল সুস্পষ্ট এবং ভাষা ছন্দ ছিল মধুর। তারুণ্যের শক্তি, যৌবনের এগিয়ে চলা এবং নারীর সৌন্দর্যের প্রতি আকর্ষণ প্রকাশ পেয়েছে এই কাব্যে বা এই পর্বের কাব্যগুলো। সোনার পর্ব রবীন্দ্রনাথের প্রারম্ভিক কাব্য সাধনায় কিছুটা অস্পষ্টতা, অপরিপক্কতা, একরৈখিকতা ও একঘেয়েমির ছাপ থাকলেও সোনারতরি পর্বে এসে কবির সাথে এক কারিগরের সংযোগ ঘটায় তার মনশীলতার বিকাশ লক্ষ্য করা যায়। এই পর্ব বলতে আমরা বুঝবো মানুষী এবং সোনারতরি কাব্যদ্বয়কে। এরপর থেকেই তার কাব্যে জীবন বোধের পরিবর্তনশীল মূল স্রোত ধারা প্রবাহিত হতে থাকে। এই কাব্যের মূল সুর নিসর্গপ্রীতি, প্রকৃতির সাথে নিজের অস্তিত্ব মিলিয়ে প্রকৃতির রাজ্যে নিজেকে সমর্পণ করেছে। তার মতে প্রাণের প্রতিটি সত্তা প্রকৃতির মাঝে বিরাজিত, নিজের সাথে বিশ্ব প্রকৃতির এক অবিচ্ছিন্ন যোগ কল্পনা করায় চির পুরাতন একাত্মতা অনুভব করেছেন প্রকৃতির সাথে। তাই এই কাব্যে প্রকৃতিকে কবি বলেছেন মা। আমারে ফিরে এলো হো ওই বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে বিপুল অঞ্চল তলে। প্রকৃতি ও রবীন্দ্রনাথ অভিন্ন সত্তা প্রতিষ্ঠা পেল এখানে। এছাড়া এখানেই মানুষ সুন্দরী ও জীবন দেবতা তত্ত্বের প্রথম পুরো রূপটি চোখে পড়ে, যদিও তারা কবিকে ধরা দেয়নি তাদের সামগ্রিক রূপ নিয়ে। নিসর্গ প্রেম রোমান্টিকতার কুল লক্ষণ, নিসর্গের প্রতি কবির রয়েছে গভীর ভালোবাসা এবং সেই ভালোবাসা তার সহজাত। রবীন্দ্র কাব্যের আদিম পর্ব থেকেই প্রকৃতি প্রেম স্পষ্ট হয়ে উঠেছে। প্রকৃতির রূপ রস, ষড়ঋতুর লীলা বৈচিত্র্য কবির হৃদয়কে আপ্লুত করেছে। তাই তো কবি প্রকৃতির প্রতি কবিতায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য বর্ষা যাপন কবিতায় বর্ণনা করেছেন। বর্ষণমুখর দিনকে কবি এতটাই আপ্লুত করেছে যে কবি এই দিনকেই প্রেম নিবেদনের উপযুক্ত সময় বিবেচনা করেছেন। এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়, তার মানে এই বর্ষা ঋতুটা তাকে এতটাই আপ্লুত করেছে এই দিনেই তিনি তার প্রিয়জনকে তার মনের কথাটা ব্যক্ত করতে চান। কবির প্রেম চেতনা ছিল দেহাতীত, অর্থাৎ তিনি শুধু প্রেমকে দেহের সীমায় পেতে চাননি। তার প্রেমের মূল সুরটি ছিল দেহাতীত প্রেম। তিনি জাগতিক প্রেম অপেক্ষা ঐশ্বরিক প্রেমের কাঙাল ছিলেন। তিনি মনে করতেন প্রেমকে দেহের সীমায় সীমাবদ্ধ করলে প্রেম তার প্রকৃত সৌন্দর্য হারায়। যেমন তার উল্লেখ পাই এই কবিতার অংশটিতে, দুটি হাতে হাত দিয়ে ক্ষুধার্ত নয়নে চেয়ে আছি দুটি আঁখি মাঝে, খুঁজিতেছি কোথা তুমি কোথা তুমি, যে অমৃত লুকানো তোমায় সে কোথায়। কারণ দেখো সে তার প্রেমিকার হাতে হাত দিয়ে তার চোখে চোখ রেখেও তাকে খুঁজে পাচ্ছে না, তার মানে তিনি শুধু এই দেহকে বা দেহকেন্দ্রিক ভালোবাসাকে চাননি, তিনি আরো এর থেকে বেশি কিছু পেতে চেয়েছেন। আরো একটি উদাহরণ খেয়াল করো, লও তার মধুর সৌরভ, দেখো তার সৌন্দর্য বিকাশ, মধু তার করো তুমি পান, ভালোবেসে প্রেমী হও বলি, চেয়েও না তাহারে আকাঙ্ক্ষার ধন্য হয় আত্মা মানবের। মানে ভালোবেসে তুমি তাকে শারীরিক ভাবে পেতে চেয়েও না, কারণ মানুষের আকাঙ্ক্ষার ধন আসলে আত্মা নয়, ভালোবাসা আরো বড়
আরো বেশি পবিত্র এবং সৌন্দর্যের বিষয়। তোমরা যদি কেউ আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও, যাতে ভবিষ্যতে আমি কোনো অন্যান্য ভিডিও দিলেও সেই ভিডিওর নোটিফিকেশন তুমি পেতে পারো। এবং তোমাদের জানার জন্য বলছি, আমার এই চ্যানেলে আমি বাংলা সাহিত্যের অনেক কবি লেখক সম্বন্ধে আলোচনা করেছি, তাদের প্রশ্ন আলোচনা করেছি, অনেক ব্যাকরণ নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি আমার এই চ্যানেলের প্লেলিস্টটিতে ঢুকো তাহলে সেখানে যার যার বিষয় অনুযায়ী ব্যাপারগুলো খেয়াল করতে পারবে, যেগুলো তোমাদের শুধু যে আজকেই হেল্প করবে তা না, ভবিষ্যতে তোমরা যারা চাকরি পরীক্ষা দিতে যাবে সেখানেও তুমি আমার এই চ্যানেল থেকে বিভিন্ন বিষয়ের সমস্যা সমাধান পাবে। চলো এবার জেনে নেওয়া যায় চিত্রা পর্ব। চিত্রাতে এসে কবি উপলব্ধি করলেন তার ছোট সত্তার সঙ্গে বড় সত্তার নিত্যই মিলন মেলা চলছে। তাকেই তিনি কখনো অন্তর্যামী, কখনো বা মানুষ সুন্দরী বা জীবন দেবতা বলেছেন। এই জীবন দেবতার প্রভাবেই তার সাদামাটা কথায় মহৎ হয়ে উঠেছে, অর্থাৎ ব্যক্তিগত না হয়ে বিশ্বের হয়ে উঠেছে। এই অন্তর্নিহিত সৃজনী শক্তি আমার জীবনের সুখ দুঃখ সীমা অসীম, সাদৃশ্য বৈসাদৃশ্য এবং বিপরীত ঘটনাকে ঐক্যদান করেছে, আর আমার জন্ম জন্মান্তর রূপ রূপান্তরকে এক সূত্রে গেঁথেছে, যার মধ্য দিয়ে বিশ্ব চরাচরের মধ্যে ঐক্য অনুভব করেছি, বিধায় তাকে জীবন দেবতা নাম দিয়েছি। এভাবে ওহে অন্তরতম মিটেছে কি তব সকল পিয়াস আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়, গলায় গলায় বাসনা আর সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণে খেলার লাগিয়া মূরতি নিত্য তব। গীতাঞ্জলি গীতালি গীতিমাল্য পর্ব। নৈবেদ্য খেয়া গীতাঞ্জলি গীতালি গীতিমাল্য প্রভৃতি কাব্যকে আধ্যাত্মপূর্ণ বলে চিহ্নিত করা চলে। জীবনের মাধ্যমে ভগবত প্রেমের উপলব্ধির বৈশিষ্ট্য ফুটে উঠেছে এই পর্বে। ভগবানের উদ্দেশ্যে আত্মবিসর্জন ও বিনয় প্রধান তত্ত্বই প্রাধান্য পেয়েছে এখানে। এখানে কবি সত্যে দৃঢ় প্রতিষ্ঠা, দুঃখ দৈন্য দৈন্য অবিচল, ন্যায় কর্তব্যে কঠোর করার জন্য স্রষ্টার উদ্দেশ্যে নিজেকে নিবেদন করেছেন। সংসার পরিত্যাগ করে ধর্ম পালনে ধর্মের পূর্ণতা প্রতিষ্ঠিত হয় না, তাই মুক্তি কবিতায় তিনি বলেছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। রবীন্দ্রনাথ সমস্ত সুখ দুঃখ দুঃখ দ্বিধাদ্বন্দ্বকে রবীন্দ্রনাথ সমস্ত সুখ দুঃখ দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সংসারকে সত্য জেনে চরিতার্থতা লাভ করাকেই ধর্ম বলে মেনেছেন। মানে তিনি সংসার বাদ দিয়ে যে ধর্ম সেটাকে ধর্ম মনে করতেন না, তিনি মনে করতেন তোমার জীবনের সকল কিছুকে নিয়েই ধর্ম, যে যদি তুমি পালন করো সেটাই তোমার ধর্ম। বলাকার পর্ব। চিরচঞ্চল চিরপ্রথিক রবীন্দ্র চিত্তে এক নব ভাব অবলম্বনে সফল বিবর্তন দেখা যায় বলাকা কাব্যে। এই কাব্যে রবীন্দ্রনাথের বিবর্তনকে ত্বরান্বিত করেছে ডারউইনের বিবর্তনবাদ, বার্কস এর গতিতত্ত্ব এবং মহাযুদ্ধের আলোড়ন। এখানে তিনি বলেন, থেমে থাকা মিথ্যা, বিরতির নাম মৃত্যু, চিরন্তন বয়ে চলাই জীবনের পরম সত্য। এই গতি সৃষ্টির মর্মবাণী। বলাকা কবিতায় স্থির বনের মধ্যে গতি আরোপ করে কবি বলেছেন, এই বন চলে আছে উন্মুক্ত ডানায়, দ্বীপ হতে দ্বীপান্তরে, অজানা হতে অজানায়। মানে যেহেতু তিনি এই পর্বে গতিকেই, ভেয়ে চলাকেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য বলেছেন, তার জন্য তিনি এখানে কল্পনা করেছেন দ্বীপ যেটা সবসময় স্থির থাকে সেটাও আজকে অজানাতে অজানায় তার উন্মুক্ত ডানা মেলে এগিয়ে যেতে যাচ্ছে। চলাকেই তিনি জীবনের পরম সত্য বলে স্বীকৃতি দিয়েছেন। অপরদিকে সর্বনাশের আহ্বান পারি কবিতায় সর্বনাশের আগমনে শঙ্খ বাজানোর মাধ্যমে মহাযুদ্ধের আভাস দিয়েছেন, এবং উত্তাল সাগর পাড়ি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার কামনা করেছেন। পূর্বী কাব্য ও মহাকাব্যতে রঙিন যৌবনের সমস্ত আবেগ ঠেলে দিয়ে বৈরাগ্যের গেরুয়া উত্তরীয় ধারণ করে নতুন জগতে প্রবেশ করেছেন। আরেকটি পর্ব, রাশিয়া ভ্রমণের মাধ্যমে সমাজতন্ত্র বা মার্ক্সবাদের সাথে পরিচিত হন, এবং গান্ধীর হরিজন আন্দোলনের প্রভাবে রবীন্দ্রনাথের জীবন পথে আরেক দফা বিবর্তন দেখা যায় এই পর্বে। এ পর্যায়ে তিনি ধনী দরিদ্র, ব্রাহ্মণ শূদ্র, চাণ্ডাল,
সকলের সাথে মিলেমিশে সবাইকে একত্রে নিয়ে পথ চলতে চেয়েছেন। তার সূচি কবিতায় পণ্ডিত রামানন্দ জেলেকে স্পর্শ করে সূচি হতে চেয়েছেন এভাবে, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরেতে আমি নগ্ন, চিত্ত আমার মলিন, আজ আমি পরব সূচি বস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। শেষ পর্ব, কবির পরবর্তী কাব্যগুলোকে শেষ পর্বের নিদর্শন হিসেবে আমরা বলতে পারি। শেষ পর্যায়ে রবীন্দ্রনাথ মানব সম্পর্কে বন্ধুত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, যত বড় ক্ষমতাশালী হন না কেন, সভ্যভাবে প্রকাশ পেতে হলে বন্ধুত্ব চায়, আপনাকে ভালো লাগানো চায়। অন্যত্র বলেছেন, ইন্দ্রের সঙ্গে আমি যোগ ঘটাতে এসেছি, সে যোগ বন্ধুত্বের যোগ। মৃত্যুর পরে প্রকাশিত শেষ লেখা তার সর্বশেষ রচনা। জীবনের মৃত্যুর স্বরূপ সম্বন্ধে গভীর অনুভূতি এই কাব্যে চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছে। জীবনের সত্য দ্রষ্টা ঋষির মতো কবি শেষ লেখা কাব্যে বলেছেন, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি, মেলেনি উত্তর। এই শব্দটি ভুল এসেছে, এটা সত্তার হবে, সত্তার নতুন আবির্ভাবে। উপসংহার বা পরিসমাপ্তি, উপরের সকল আলোচনা শেষে একথা নিঃসন্দেহে বলা যায় যে, শৈশবের সত্য ও শান্তি, মর্ত্যের দ্বন্দ্ব ও বিচ্ছেদ এবং বৃদ্ধ বয়সের অমৃতের স্বাদ গ্রহণের মাধ্যমে রবীন্দ্রনাথের জীবন বোধ পরিবর্তিত, পরিবর্ধিত এবং পরিপূর্ণ হয়েছে। তখনই তিনি বলেছেন, যদি আমার এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করো। তিনি বলেছেন শেষ দুটি লাইন কি, সত্যানং জ্ঞানম অনন্তম শান্তম শিবম অদ্বৈতম। আমি যে আলোচনা শেষে এই যে এরকম দুইটা তিনটা পাঁচটা লাইন দিয়েছি, এগুলোকে অবশ্যই তোমরা ইনভার্টেড করার মাধ্যমে রেখেই আলোচনাটি শেষ করবে। ভালো থাকবে সবাই, সভাপতির শুভকামনা থাকলো।